প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু ইউটিউবে দাঁড়িয়ে আছেন ক্যামেরার সামনে তো তিনি কিন্তু আগে ইউটিউবে আসেন নাই তো এই প্রথম তো আমরা তার মুখ থেকে শুনবো যে আপা কি জন্য আমাদের এই ক্যামেরার সামনে আসলেন আপা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আপু কেমন আছেন আমি কি ভালো আপনি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো আপনার নাম কি আমার নাম সানজিদা সানজিদা আপা খুব সুন্দর নাম তো দেশের বাড়ি কোথায় বললেন বিকামপুর আচ্ছা তো আপনার নাম কি সানজিদা আপা আপনার আগে তো ইউটিউবে আসেন নাই না আচ্ছা তো আমাদের এই ইউটিউবে আসার উদ্দেশ্যটা কি একটু বলেন উদ্দেশ্য আমি পড়াশোনা করতাম অভাবের কারণে পড়াশোনা করতে পারি না এই কারণে আমি চাই একটা ভালো একটা ছেলে সে আমার যেন পড়াশোনা করে ঠিক আছে পড়াশোনা করিয়ে যেন সে আমার দায়িত্ব নিতে পারে একটা এরকম একটা ছেলে চাই আচ্ছা তো আপনাকে আগে বিয়ে শাদি হয়েছিল না কখনো বিয়ে হয়নি তো আপনার বাবা মা আছে জি বাবা আছে মা আছে ছোট একটা ভাই আছে ছোট একটা বোন আছে আচ্ছা বাবা আছে ছোট ভাই আছে ছোট একটা বোন আছে বোন আছে আপনি সবার বড় আচ্ছা তো সানজিদা আপা কি পড়াশোনা করতেন মানে নাইন পর্যন্ত পড়ে পড়াশোনা করতে পারছি আচ্ছা আর পারেন নাই মানে কেন পারেন নাই কেন আমার আব্বু অসুস্থ হওয়ার পরে আর পড়াশোনা করতে পারিনি আচ্ছা তো আপনার আব্বা বাবা কি কাজ করত আমার বাবা আগে পেপার বিক্রি করত আচ্ছা আচ্ছা তো এখন কি আপনি দেশেই থাকেন না ঢাকায় থাকেন দেশেই থাকেন গ্রামেই থাকেন আচ্ছা তো ঢাকা কখন আসা হয় নাই ঢাকা কখন আসেন নাই আচ্ছা আচ্ছা তো কখনো বিয়ের ঘর আসে না আসে কিন্তু যৌতুকের কারণে কি অনেকটা বিয়েটা ভেঙে যায় আচ্ছা তো আজ আপনি এত বড় সংসার তো আপনার বাবা ইনকাম করে চলে তো নাকি না বাবা অসুস্থ হওয়ার পর ইনকাম করা যায় না একটা ছোট ভাই আছে ও ইনকাম করে ওই টুকটাক করে ছোট ভাই নাকি সংসারটা চলে আচ্ছা আচ্ছা তো খুবই কষ্টের কথা তো আপনার যে জামা কাপড় দেখে তো মনে হয় না আপনাদের কষ্টে আছেন আসলে অনেকে হয়তো বলতে পারে এটা তো বলতেই পারে কিন্তু জামা কাপড় হচ্ছে আমি জামা কাপড় বুঝেন না মানে বিয়েটি হয়নি কারণ একটু পর পরিষ্কার থাকে যাতে একটু বিয়েটি হয় ভালো একটা ছেলে কষ্টের মাঝে পরিপাটি থাকার চেষ্টা করি আমার এখনো তো বিয়ে হয়নি আচ্ছা আচ্ছা তো মানে বিয়ের ঘর আসে কিন্তু টাকার জন্য ভেঙে যায় নাকি আচ্ছা তো আপনার বাবা তো আগে পেপার ঠিক আছে বিক্রি করতো তো এই যে পেপার বিক্রি করে কি আর বিয়েট মানে যৌতুক দেওয়া তো বিয়ে সাথে দেওয়া সম্ভব না সম্ভব আচ্ছা আপনার মা আছে তো আচ্ছা তো আপনি কোনো কিছু করেন না তেভাবে সংসারে আপনি তো একটু কাজবাজ করতে পারেন কারণ কাজবাজ করলে হাতের কাজ অনেকে করে না গ্রাম দেশে এই টুকটাক কাজ আর কি করার চেষ্টা করতেছি ধরেন সেলাই মেশিন এর কাজ শিখতেছি কিছুটা ঠিক আছে একজনের দ্বারা হেল্প করতেছে এই আচ্ছা তো যদি সেলাই মেশিনে কাজ করেন যদি একটু সেলাই কাপড় চোপড় বানাতে পারেন অনেকে কতভাবে ইনকাম করে না গ্রামের মেয়েরা অনেক কাজ আছে কিন্তু অনেকে পাটি সেলাই খাতা সিল কাঁথা সেলাই অনেকভাবে ইনকাম করে অনেকে হাতের কাজ করে তো আপনি যেগুলো তো করে তো একটু ইনকাম করতে পারেন শিখতেছেন আর কি আচ্ছা আচ্ছা মানে পড়াশোনা করতেন এখন পড়াশোনাটা বন্ধ হয়ে আছে তো এখন মানে ঘরের অভাব দেখে হাতের কাজ করতেছেন আচ্ছা আর অনেকে বিয়ে করে কিন্তু আপনাকে পছন্দ করে তো করে কিন্তু যৌতুকের জন্য হয় না আচ্ছা তো এখন মনে করেন যদি যৌতুক ছাড়া কোনো পুরুষ আপনাকে বিয়ে করতে চায় দেখা গেল তার চেহারা ভালো না কিন্তু টাকা পয়সা আছে বা বউ ঘরে বউ আছে সে আপনার দায়িত্ব নিতে চায় তো এরকম মানুষ যদি আপনি পান আপনি কি বিয়ে সাথে করবেন আচ্ছা করবেন সমস্যা নেই আচ্ছা সে যদি আমার দায়িত্ব নেয় ঠিক আছে তার যদি বউ না থাকে তাহলে আমি তার কাছে বিয়ে বসবো আর যদি বউ থাকে তাহলে বসবো না বসবেন না আচ্ছা আমি এরকম একটা মানুষ চাই যাতে বউ মারা গেছে ঠিক আছে তার ছেলে মেয়ে আছে সে বয়স্ক হলে আমি তাকে বিয়ে করবো আচ্ছা কিন্তু ঘরে বউ থাকলে বিয়ে করবেন না আচ্ছা আচ্ছা যাক ভালো কথা
এখন তো মনে করেন অনেক পুরুষে আছে যারা নাকি বিয়ে করছে কিন্তু বউ তার অসুখী হ্যাঁ সে বউকে তালাক দিয়ে দিছে বা বনি বনা হয় না আছে না কারণ স্বামী স্ত্রী একসাথে থাকলে অনেক ঝগড়াঝাটি হয় তো দেখা গেল সেই ঝগড়াঝাটির কারণে সেই ওয়াইফ চলে গেল তার তালাক দিয়ে তো সে যদি মনে করেন আপনাকে ভালো লাগে আপনাকে পছন্দ করে বিয়ে করতে চায় আপনি করবেন বিয়ের পরে স্বামী স্ত্রী ঝগড়া লাগতেই পারে ঠিক আছে আমি সেটা আবার মানিয়ে নেব আচ্ছা মানে আবার তাকে ছেড়ে যাবেন না তো না তাকে ছেড়ে যাব না আচ্ছা মানে তাকে মানিয়ে সংসার করার চেষ্টা করব আচ্ছা আচ্ছা তো আপনার কি পড়াশোনা করার ইচ্ছা ছিল জি মানে কি হওয়ার ইচ্ছা ছিল মানে পড়াশোনা করে আমার পড়াশোনা করে ইচ্ছা ছিল যে পড়াশোনা করে চাকরি বাকরি ভালো একটা চাকরি করতেন ছিল তো সেটা তো এখন মানে পূরণ হচ্ছে না মানে পড়াশোনাটাই বন্ধ হয়ে গেছে আচ্ছা তো এখন আপনার কথা শুনে যদি কারো ভালো লাগে কে যদি আপনাকে সহযোগিতা করতে চায় বা মনে করেন আপনার বাসায় আসতে চাইলো বাসার ঠিকানা বলবেন তো অবশ্যই বলবো আচ্ছা তো আপনার সাথে কি হবে যোগাযোগের মাধ্যম কি আচ্ছা তো সেই মোবাইলে যদি ফোন দেয় আপনাকে পাওয়া যাবে নাকি মোবাইলটা বন্ধ থাকবে মোবাইল সবসময় খোলা রাখেন আচ্ছা বাটন সেট নাকি ক্যামেরা সেট ক্যামেরা মোবাইল নাই আচ্ছা তো অনেকে প্রবাসী ভাইরা আছে যারা নাকি দেখা গেল আপনাকে ভিডিও করে দেখতে চাইবে তখন কিভাবে দেখাবেন আমি বলে দিব নাকি আচ্ছা তো দর্শক আপনার নাম কি বললেন সানজিদা আপা খুব সুন্দর নাম দেখে মাশাআল্লাহ কিন্তু অভাবের কারণে সুন্দর হয়েও বিয়ে হচ্ছে না তো আপনার নাম্বারটা এখন আপনি বলতে পারবেন না জি বলতে পারবো তো নাম্বারটা একটু বলেন G1844780648 আরেকবার বলেন G1844780648 আচ্ছা তো এই নম্বরে ফোন দিলে আপনার সাথে যোগাযোগ করতে পারবো তাই তো আচ্ছা তো দর্শক সানজিদা আবার যদি বিয়ে যার ঘরে বউ আছে মানে বউ নাই কিন্তু বিয়ে হয়েছে বা বউ চলে গেছে এমন কোনো মানুষ পেলেও বিয়ে করবেন ঠিক আছে তো তার নাম্বারটাও দেওয়াই আছে ওই নাম্বারে ফোন দিলে কথা বলতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদি করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচক্ত নামাজ পড়ি সবসময় দেশের সেবা করি তো সানজিদা আর কিছু বলতে চান আর কিছু বলবেন না আচ্ছা কি লজ্জা পাচ্ছেন আচ্ছা লজ্জা রাখতেছে আচ্ছা তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ।